ঠিক ইতিমধ্যে রয়েছে শিলিগুড়ি কলেজে। কাউন্টিং যে ভেনু করা হয়েছে শিলিগুড়ি কলেজে, এবং ঠিক ইতিমধ্যে সেই কলেজের বাইরে থেকে এই মুহূর্তে লাইভে আপডেট আপনাদের সামনে তুলছি। ভাগ্য খুলছে আজ শান্তিপূর্ণভাবে এক দফায় নির্বাচন শেষ, এবং তারপর থেকে নির্বাচন শেষ হওয়ার পর এবং আজ শেষ পর্যায়ে আজ রয়েছে ভোট গণনা, এবং ঠিক ইতিমধ্যে কে কত ভোটে এগিয়ে রয়েছে, কে কত ভোটে পিছিয়ে রয়েছে, সমস্ত আপডেট আমরা তুলে ধরব এসকে লাইভে আপডেটে। এবং ঠিক ইতিমধ্যে আমরা রয়েছি শিলিগুড়ি কলেজে, এবং শিলিগুড়ি কলেজ থেকে সরাসরি ইতিমধ্যে যদি প্রথমেই বলি সুরক্ষিতভাবে এবং কী কী ব্যবস্থা করা হয়েছে শিলিগুড়ি কলেজে এবছর। পুরো শিলিগুড়ি কলেজকে ঢেকে দেওয়া হয়েছে সিসি ক্যামেরার মাধ্যমে, যেন কোনো রকম ঘটনা না ঘটে, এবং সেদিকে নজর রয়েছে এবং সিআরপিএফ তারা রয়েছে। এবং ঠিক যখনই কাউন্টিং ভেতরে ঢুকবে সেই সময় তাকে পুরোপুরিভাবে চেক করার পর তাকে কিন্তু শিলিগুড়ি কলেজের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, তার আগে কিন্তু না। এবং ঠিক ইতিমধ্যে পুলিশ প্রশাসনের যদি কথা বলি, সমস্ত তারা কিন্তু রয়েছেন, র্যাব থেকে শুরু করে সিআরপিএফ পুলিশ আধিকারিকরা এবং সমস্ত তারা কিন্তু রয়েছেন। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি কলেজের থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। এখনও পর্যন্ত কাউন্টিং শুরু হয়নি এবং প্রসেসে রয়েছে, এবং কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রেখি এই লোকসভা কেন্দ্রে, দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রার্থী যারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে দাঁড়িয়েছিলেন, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, পুজো দিতে যাচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা কিন্তু ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী রাজু বিস্তা, তিনি দার্জিলিংয়ে রয়েছেন, এবং গোপাল লামা তিনি কিন্তু শিলিগুড়িতে রয়েছেন এবং সেরকমটাই জানা যাচ্ছে। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়িতে এই মুহূর্তে শান্তিপূর্ণভাবে রয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ভোট গণনা। এবং ঠিক সকলের যে আশা এবং সেই সমস্তটা আর কিছুক্ষণ পরই সকলের মাঝে কিন্তু আসবে যে কে কত ভোটে জয়ী হয়েছেন এবং কে কত ভোটে পিছিয়ে রয়েছেন। এবং ঠিক জানিয়ে রাখি ইতিমধ্যে আজ ভোট গণনা চলছে, এবং ঠিক ইতিমধ্যে সকাল এই মুহূর্তে যদি সময় বলি 8:40, এবং ঠিক ইতিমধ্যে ভোট গণনা এখনও পর্যন্ত শুরু হয়নি শিলিগুড়ি কলেজে, এবং কিছুক্ষণ সময়ের মধ্যেই শুরু হতে চলেছে। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি এবং পাহাড় সমতলের সমস্ত আপডেট আপনাদের সামনেই তুলে ধরব, এবং চোখ রাখবেন এসকে লাইভে। ঠিক ইতিমধ্যে পুরোপুরিভাবে এই কলেজকে ঘিরে দেওয়া হয়েছে নিরাপত্তার ব্যবস্থাতে, এবং ঠিক নিরাপত্তে রয়েছে, এবং ঠিক পুলিশ প্রশাসন প্রত্যেকটি গেট, শিলিগুড়ি কলেজে দুটি গেট রয়েছে, সেই দুটি গেটেই পুলিশ প্রশাসনরা নজর রয়েছে। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি রাজনীতি মহলে এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে গেট ক্যাম্পিং করা হয়েছে, সেই ক্যাম্পে তারা রয়েছেন এবং সেখান থেকেই তারা কিন্তু মনিটর করছেন। এবং ঠিক ইতিমধ্যে তাদের বিভিন্ন রাজনৈতিক যে দলের কর্মীরা তারাও ভিতরে রয়েছেন, এবং ঠিক ইতিমধ্যে কি কত ভোটে এগিয়ে রয়েছে, কি কত ভোটে পিছিয়ে রয়েছে, সে সমস্তটা আপডেট আপনাদের সামনে কিছুক্ষণ বাদেই শুরু করব। আমাদের প্রতিনিধিরা রয়েছেন ভিতরে, এবং ঠিক ইতিমধ্যে আজ সারাদিনের আপডেট আপনাদের সামনে তুলে ধরব। রীতিমতো এই মুহূর্তে সে ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি শিলিগুড়ি কলেজের, এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ি কলেজ থেকে তুলে ধরছে। এবং জানিয়ে রাখি যে এই যে ভোট শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়, এবং ভোট শেষ হওয়ার পর আজ ভাগ্যের ফলাফল এবং ভোট গণনার ফলাফল, এবং ঠিক ইতিমধ্যে আসছে কে এবং থাকছে কে, এবং সমস্তটাই কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু জানা যাবে। এবং ঠিক ইতিমধ্যে কিন্তু শান্তিপূর্ণভাবে রয়েছে শিলিগুড়ি কলেজের চত্বরে, এবং ঠিক ইতিমধ্যে আমরা সেখানে রয়েছি এবং সেখান থেকে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, এবং এই মুহূর্তে শিলিগুড়ি কলেজের আপডেট। এবং ঠিক জানিয়ে রাখি এখনও পর্যন্ত কিন্তু ভোট গণনা এখনও পর্যন্ত শুরু হয়নি, এবং কিছুক্ষণ বাদেই শুরু হতে চলছে, এবং এই মুহূর্তে সেই কারণে আপডেট আপনাদের সামনে একটু তুলে ধরা। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি কলেজের সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কাউন্টিং যে
ভেনু করা হয়েছে। এবং ঠিক ইতিমধ্যে এক এক করে যখনই ভিতরে প্রবেশ করছে, তখন কিন্তু তাকে পুরোপুরিভাবে চেক করে এবং সমস্তটা দেখেই তাকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে, তার আগে কিন্তু কোনোভাবেই অ্যালাউ করছে না। এবং ঠিক ইতিমধ্যে এই মুহূর্তের আপডেট, এতক্ষণ যে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, যে জানি রেখে এখনও পর্যন্ত কিন্তু কাউন্টিং শুরু হয়নি এবং কিছুক্ষণ বাদে শুরু হবে, এবং সেই আপডেটটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, চোখ রাখছেন এসকে লাইভে। এবং প্রত্যেকটি খবর এবং পাহাড় থেকে সমতলের আমাদের প্রতিনিধিরা এইভাবেই লাইভে এসে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবে। এবং ঠিক ইতিমধ্যে সেখান থেকে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, চোখ রাখুন এসকে লাইভে। নমস্কার, আমি দেবাশিস।